হানি বাফনা ও শ্বেতা ভট্টাচার্য অভিনীত সোহাগ জল কিছুদিন আগেই শুরু হয়েছে জি বাংলায়। এই সিরিয়ালের মাধ্যমেই ছোট পর্দায় ফিরেছেন হানি ও শ্বেতা। কিন্তু শোনা যাচ্ছে হয়তো এই সিরিয়ালের স্লট বদল করতে পারেন নির্মাতারা। প্রসঙ্গত, এই সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই ট্রোলের মুখে পড়তে হয়েছে, কারণ এই ধারাবাহিক দেওর বৌদির পরকীয়া দর্শকেরা মোটেও ভালো নজরে দেখছেন না। তবে ক্রমশ গল্পের মোড় অন্যদিকে ঘুরেছে। আসলে এই ধারাবাহিকের গল্প হলো জুঁই ও শুভ্রর মিথ্যা বিয়ের উপর। ব্যবসায়িক চুক্তির কারণে শুভ্র বিয়ে করেন জুঁইকে, যেটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না জুঁইয়ের। কিন্তু বিয়ের পরপরই জুঁইয়ের দাদা সম্পত্তি হাতিয়ে পালিয়ে যান এবং দাদার থেকে সম্পত্তি ফিরিয়ে আনার দায়িত্ব পড়ে জুঁইয়ের উপর। তবে এই মিথ্যা সম্পর্কের মাঝেই জুঁই ও শুভ্রর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলেও তা চোখের বালি হয়ে উঠেছে শুভ্রর বিধবা বৌদির। আর শুভ্র ও জুঁইকে আলাদা করার জন্য তিনি নানা রকম ফন্দি ফিকি রাখছেন। যদিও এত কিছুর পরও টিআরপিতে জায়গা করতে ব্যর্থ হচ্ছে এই সিরিয়াল। টিআরপি কম, তার উপর আবার চরম ট্রোলের মুখোমুখি হতে হচ্ছে সিরিয়ালকে। অন্যদিকে স্টার জলসার, এক্কাদোক্কা ও এই সিরিয়ালের সময় একই বলে কিছুটা হলেও পিছিয়ে পড়ছে ধারাবাহিক। তাই নির্মাতারা সিরিয়ালের সময় বদলানোর চিন্তাভাবনাও করছেন।